বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত সাধকগণ হে সমস্ত পরহেজগারগণ হে সমস্ত বিশ্ববাসী আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি যদি কেউ মন দিয়ে শোনে এবং জ্ঞানের মধ্যে সেট করে ইনশাল্লাহ আল্লাহ রহমত সেই মানুষটি আল্লাতে লয় হয়ে যাবে আল্লাতে বিলীন হয়ে যাবে আল্লাহ কি বলে আমি জন্ম নেই না আমি জন্ম দেই না আমি এক আমার দ্বিতীয় নেই আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আল্লাহ যদি কথা বলে থাকে মানুষ যখন আল্লাহর সাধনা আল্লাহর বিভিন্ন কর্ম মানে এবং ফানাফিল্লার দেশে যায় তখন দেখা যায় সেই মানুষটি আল্লাহতে বিলীন হয়ে যায় আল্লাতে যখন বিলীন হয়ে যায় তখন একটা জিনিস দেখেন আপনার পকেটের মধ্যে যদি একটা কিছু থাকে তাহলে আপনি যেখানে যাবেন সেই জিনিসটি আপনার পকেটে থাকবে আপনি যা কিছু করবেন সেই জিনিসটি আপনার সাথেই থাকবে তো একটা মানুষ যখন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় দুনিয়া থেকে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যায় তখন আল্লাহতে মিশে যায় তখন আল্লাহর সাথে যখন মিশে যায় তখন কি হয় দেখা যায় আমরা যে পুকুরের মধ্যে পানি আছে গোসল করি পানি ব্যবহার করি এই পানির এই পানিগুলো এখান থেকে কিছু পানি নিয়ে যদি সাগরে ঢেলে দিই তখন মানুষের সেটাকে পুকুরের পানি বলবে না তখন সাগর নাম ধরবে সেই পানি আর পুকুরের পানি থাকবে না তেমনি করে আমরা সেই সাগর থেকে ভেসে ভেসে এই দেশে এসেছি এখন এখানে এসে আমরা আটকা পড়ে গেছি এখন দেখা যায় আটকা পড়ে গেছি যাওয়ার কোনো পদ্ধতি নেই যাওয়ার আবার সেই সাগরে মিশার কোনো পদ্ধতি নেই কিন্তু নেই কে বলেছে অবশ্যই আল্লাহ এ কোরআনের মধ্যে সেই ফয়সালা রেখেছে আর সেই ফয়সালা অনুসারে যদি আমরা করি ইনশাআল্লাহ আমরা আল্লাহতে বিলীন হয়ে যেতে পারবো সেই সাগরের মতো করে তখন সেই পানিটা যদি সাগরের নাম ধরে এখন আপনারাই বলবেন এই মানুষটি যখন বিলীন হয়ে যায় তখন সেই মানুষটি কোন নাম ধরবে এটা আপনারা বলবেন আচ্ছা তাহলে সেই আল্লাহর সাথে বিলীন হতে হলে তিনটা স্তরে ফানাফিল্লাহ হতে হবে আচ্ছা প্রথম স্তর হলো প্রথম স্তর হলো ফানাফি শেখ মানে পির কে রাসুল মনে করে রাসুলের প্রেমে আমার ফানা হয়ে যেতে হবে মুর্শিদকে রাসুল মনে করে আমার ফানা হয়ে যেতে হবে প্রেমে ভাবে সর্বদিক দিয়ে ফানা ফানা হয়ে যেতে হবে এ হলো এবার আসি যখন সেই মুর্শিদের ভজনা মুর্শিদের সাথে প্রেম করতে 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 একটা সময় কি আপনার মধ্যে যে রাসুল মিশে আছে সেই রাসুল একদিন আপনার থেকেই বাহির হয়ে দেখা দেবে যখন দেখা দেবে তখন কিন্তু সেই রাসুলকে আপনি দেখবেন যে শরীর থেকে কিরণ আলোকিত হচ্ছে আলোবার হচ্ছে তখন সেই রাসুলের সাথে যখন আপনার কথা হবে মোলাকাত হবে আলিঙ্গন হবে তখন সেই রাসুলের সাথে আপনি বিলীন হয়ে যাবেন দুই মিললে একাকার যেমন পুকুরের পানিটা নদীতে মিশে গেল আচ্ছা এখন কিন্তু সেই নদীর পানিটা আবার কোনোদিন সাগরে বিলীন হবে ঠিক তেমনি করে যদি ফানাফি বা ফানাফি মুর্শিদ যখন আমরা হয়ে যাব তখন রাসুলের সাক্ষাৎ পেয়ে তখন আমরা সেই রাসুলের সাথে বিলীন হয়ে যাব তখন সেই রাসুল কি হবে সেই রাসুল একদিন সাগরে যেরকম পানি মিশে যায় তেমনি রাসুল যেমন আল্লাহর সাথে মিশে যায় ঠিক তেমন করে আমরা রাসুলের সাথে মিশলে রাসুল যখন আল্লাহর সাথে মিশে যাবে তখন কিন্তু আমরা তিনটা স্তরই পার হয়ে গেলাম তখন আল্লাহ কি বলেছে আমি মানুষকে কখনো হেদায়তের জন্য ডাকব না আমি রাসুলকে দিয়ে আমি এটা ডাকাই আল্লাহ নিজে কখনো হেদায়তের জন্য কাউকে ডাকে না হেদায়ত করার জন্য ডাকার জন্য মানুষকে বোঝানোর জন্য রাসুল প্রেরণ করেছেন তাই সে রাসুলকে যদি আমার দেহবান্ডর মধ্যে যে রাসুল আছে সেই রাসুলকে যখন আমি করব। তখন সেই রাসুলের সাথে আমি একাকার হব আর রাসুল সাথে একাকার হবে তবে এটা হতে হলে আমরা যদি শুধু শরীয়তের আইন মানি শরীয়ত অনুসারে চলি শরীয়তের কাজ করতেছি নামাজ পড়তেছি রোজা করতেছি কিন্তু এর মধ্যে গভীরতা যে হাকিকত ও মারেফত আছে এই মারেফতের দেশে যদি আমরা না যাই ততক্ষণ পর্যন্ত আমরা সেই রাসুলের সাথে বিলীন হতে পারব না কেন কেননা ফানা হব তো তো নাই নাই তখন যখন তখন রাসুলে বিলীন হব যখন রাসুলে বিলীন হব তখন বিলীন হব তখন আল্লাতে আল্লাহর যা ক্ষমতা তখন আপনি যে তার মধ্যে আছেন আপনারও সেই ক্ষমতা এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সে সফল কাম সে সফল কাম কেন সে এই জন্যই সফল কাম যে মনে করেন যে সেই পবিত্রর মধ্যে আল্লাহ এসে মিশে তাই আমি বলবো তিনটা স্তরে ফানা পীর সরোতে ফানা রাসুল রূপে ফানা এবং আল্লাহতে আল্লাহর রূপে ফানা আচ্ছা তাহলে কেউ যদি সারা জীবন বাহ্যিকভাবে ইবাদত করে এতে আল্লাহর সাথে বিলীন হওয়া সম্ভব নয় আর যদি কেউ দেহ এবং আত্মা এই দুটোর সাধনা করতে পারে নিজেকে পবিত্র করতে পারে তখনই সে আল্লাহর সাথে বিলীন হবে আচ্ছা এখানে আরও একটি কথা হলো দেখুন যে আমাদের প্রথম স্তর কি আমরা পীর স্রোতে আমরা ফানাফিল্লা হয়ে যাব। এরপরে আমরা রাসুল শুরুতে ফানাফিল্লা হয়ে যাব এরপরে আল্লাহ রূপে আমরা ফানাফিল্লা হয়ে যাব তখন কি হবে আমরা এই পৃথিবীতে মুক্ত ব্যক্তি আল্লাহ এই কথাটি কোরআনে বলেছে সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে যে তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া কারণ এবারে এভাবে যেহেতু এসেছি এবারে আমাদের মৃত্যু হবে দেহের কিন্তু আত্মার মৃত্যু নেই তখন আত্মা যদি জন্ম না আনে কোনো দিন তাহলে সে আমার মৃত্যু হবে কেন কারণ আত্মার তো মৃত্যু ধ্বংস নেই তাই আমি বলবো হে জগতবাসী আমরা কোরআন অনুসারে আমরা কোনো কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি তখন আমরা রাসুলকে আমরা সাধনার দ্বারা প্রেম ভক্তির দ্বারা তার নাম ডাকার দ্বারা আমরা রাসুলকে হাজির করব আর রাসুলকে যখন আমরা পেয়ে যাব তখন আল্লাহকে আমরা পেয়ে যাব তবে হে সমস্ত জগতবাসী হে সমস্ত সাধকগণ যারা আল্লাহর পদে সাধনা করতেছেন আজকের এই কথাটি এটাই বুঝাতে চাইলাম যে তিনটি স্তরে আমাদের ফানা হতে হবে তখনই আমরা সফল কাম আপনাদেরকে এই কথাগুলো কতটুকু বোঝাতে পারলাম তবে যা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে যতটুকু বোঝাতে পেরেছি তবে আজকে আরও একটি কথা হল আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ